আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডায়েরি ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে খুব সহজ এবং সুন্দর ও লোভনীয় একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, আগার আগার পাউডার এবং ফুড কালার দিয়ে কিভাবে সহজেই একটি পুডিং তৈরি করা যায়। তো ভিডিওটি দেখতে দেখতে একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে নেবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দুধটা হতে হতে এবার আমি আগার আগার পাউডার 2 কাপ দুধের সাথে 4 চা চামচ আগার আগার পাউডার পাশে আমি পানির সাথে গুলিয়ে রাখবো। তো এরই মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং 2টো এলাচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে নিব। আর এলাচ গুঁড়া কিছুক্ষণ পরে আমি উঠিয়ে ফেলে দিলাম। আর এখন আমি আগার আগার পাউডারটা পানির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু যেন দলা পেকে না থাকে এটা সুন্দর করে পানির সাথে গুলিয়ে নিতে হবে, কারণ গরম দুধের সাথে যখন দিব যদি পাউডার থেকে যায় তাহলে এটা দলা পেকে যাবে। তো এবার আমি আগার আগার পাউডারটা দুধের সাথে মিলিয়ে অনবরত নাড়তে থাকব। দুধটা নাড়িয়ে ছাড়িয়ে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি একটি পাত্রে ঢেলে নেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে উপরে যে বাবলগুলো থাকে আমি একটু ফাটিয়ে দেব, তা না হলে দেখতে খারাপ লাগবে। তো এরপরে আমি পুডিংটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাসে রেখে দিব। যারা আমরা ফ্রিজ ব্যবহার করি, হালকা ঠান্ডা হলে ফ্রিজেও রাখতে পারি, আর যারা আমরা খুব গ্রামে থাকি যাদের ফ্রিজ নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি ফ্যানের বাতাস বা নর্মালভাবেই ঠান্ডা হয়ে যাবে। তো সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেলে তখনই যেন আমি ফুড কালারটি রেডি করি। এই জন্য 2 কাপ পরিমাণ পানি, সাথে পরিমাণ মতো চিনি এবং 1 টুকরো লেবুর রস এবং ফুড কালার দিয়ে ভালো রকম আমি পানিটাকে ফুটিয়ে নিব। তো এদিকে দেখুন, আমার দুধের যে পুডিংটি সেটি একদমই রেডি হয়ে গেছে, জমে গেছে। আর এরই মধ্যে আপনাদের কাছে আমি আবারও বলে নেই, ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে নেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান। তো দেখুন, আমি এবার ফুড কালারটি সুন্দর করে পাশে থেকে দিয়ে দিলাম, নিচে দিয়ে এবং উপরেও দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণ দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো যতটুকু পরিমাণ আমি দিতে পেরেছি দিলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। আর এরই মধ্যে বলে নেই, আগার আগার পাউডার এবং ফুড কালার আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, মুদির দোকান কিংবা শপিং মলে, দামটাও খুব কম। তো ডেটটা দেখে অবশ্যই নেবেন, যে কোনো জিনিস কেনার আগে ভালো করে ডেটটা চেক করে নেবেন। কথা বলতে বলতে আমার পুডিংটা জমে গেছে, এবার আমার দেখে নেওয়ার পালা আমার পুডিংটি কেমন হয়েছে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আগার আগার পাউডার দিয়ে আমি পুডিং তৈরি করলাম আর এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কেমন হবে, আমার চেয়ে বেশি আনন্দে ছিল আমার ছেলে আবরার, সে কখন তৈরি হবে পুডিং, কখন খাবে, কোন অংশটুকু খাবে, দেখতে কেমন হবে, মানে ওর আগ্রহের কোনো শেষ ছিল না। তো যাই হোক, অবশেষে আমার পুডিং তৈরি হয়ে গেল এবং ভীষণ সুন্দর একটি কালার ও ভীষণ সুন্দর একটি লোভনীয় পুডিং তৈরি হয়ে গেল। আসলে বাচ্চাদের জন্য তৈরি করা কোনো জিনিস বা নতুন কিছু তৈরি করার আনন্দই আলাদা, আর বাচ্চাদের একটু কালার জিনিস পছন্দ, সব বাচ্চারাই কালার কালার জিনিস পছন্দ করে। তো আমরা খুব সহজেই রেডি করে দিতে পারি এভাবে সুন্দর একটি খাবার। আজান নয়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।